চলুন দুপুরে হাঁটতে বেরিয়েছি। দুপুরবেলা আমরা হাঁটতে বেরিয়েছি আর কালকে একটু ফিস্ট করার ইচ্ছে আছে। নদীর ধারে জায়গাটা একটু খুঁজতে যাচ্ছি সবাই মিলে। স্নানটা করা হয়ে গেছে, ভাতটা এসে খাওয়া হবে। দোকান বন্ধ করে এখন যাচ্ছি। আর সবে সবে শীত পড়ছে তো, মাঠের ধান গাছগুলো অনেকটা করে বড় হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। দুপুরে ছাড়া তো সময় নেই আমাদের, এই দুপুরেই ভাবছি কি একটু হাঁটাচলা করবো, একটু এক্সারসাইজ করবো, কারণ সকালে সময় হয়ে ওঠে না। চলুন নদীর ধারে আমরা এসে গেছি আর জল নিয়েছি বোতলে করে, জলটা খেয়েছি, ভালো লাগছে। রোদ তেমন একটা নেই এখন, শীত যেহেতু আসতে যায়। আর বট গাছের তলায় বসার এরকম একটা জায়গা করা আছে, বসেছি, ভালো লাগছে। রোদে হাঁটতে হাঁটতে একটু বসতে ভালো লাগে। আর ছাগল গুলো কি সুন্দর বসে আছে দেখুন, ওরা শুয়ে আছে ওটা। আর ওপাশে মাঠে বক গুলো খাচ্ছে, বেশ সাদা সাদা, ভালো লাগছে দেখতে। শালুক গুলো বেশ বড় বড় হয়েছে, লাইন ধরে বক গুলো খাচ্ছে মাঠে। এই তাহলে কোন দিকে যেতে হবে? মানে ওখানে বেশ ফাঁকা জায়গা আছে, মোটামুটি উনুন করা যাবে। কালকে রান্না করেই খাবো আমরা ওই নদীর পাড়ে। পাড়া কোনটা, এদিক থেকে? আবার হাঁটতে শুরু করেছি, চলুন নদীর ধারে যাই। আর বেশি দেরি করলে হবে না, ভাত খেতে হবে তো বাড়িতে ফিরে গিয়ে, ভাতটা খাওয়া হয়নি। ওঠো 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 ওঠো, অনেকটা তো ওর হাঁটতে একটু কষ্ট হচ্ছে, অনেকটা হেঁটে আসা হচ্ছে, ওই জন্য সাইকেলে উঠে পড়েছে। ছোট মানুষ, ঠিক আছে, আমাদের বেশি হাঁটার দরকার, ওর অত বেশি হাঁটার দরকার নেই। চালাতে হবে না, হেঁটে হেঁটে চলো। আমার ভালো লাগে চালাতে। সব শেষে নদীর পাড়ে এসে পৌঁছালাম। তোরা যায় না বৌদি? এই জলে আরো বেশি জল ছিল, সাদাটা কেটে গেছি। এই সাইকেল কি নিয়ে যাবো? এই জায়গাগুলো যে দেখছেন সামনে বিস্তৃত জায়গা জুড়ে, এই জায়গাগুলোতে কাঁকড়া ধরে সুতি ফেলে। নদীর ধারে বারবার আসি একই জায়গা, তবুও ভালো লাগে। আর এখন সব থেকে বেশি যেটা ভালো লাগছে, সোনাঝুরি গাছগুলোতে ফুল এসে পুরো সত্যি মনে হচ্ছে যেন সোনার মতো লাগছে রংটা। পুরো লাইন দিয়ে সোনাঝুরি গাছগুলো আছে আর ফুলগুলো এসছে হলুদ রঙের, তো খুব ভালো লাগছে। বাতাসে দুলছে গাছগুলো। একটা নৌকো পেয়েছি কিন্তু চলবে না, নৌকোটা চলবে না, রোদ প্রচন্ড থাকলেও উত্তরে হাওয়া যে শুরু হয়েছে তো সেই জন্য মনে হচ্ছে না যে রোদের তাপে কষ্ট হচ্ছে আমাদের। তবে এই হাওয়াটা জানান দিচ্ছে যে শীত আর বেশি বাকি নেই, শীত আর অল্প কিছুদিনের মধ্যে আসবে।
তখন বাঙালির আবার সেই পিকনিক আনন্দ খাওয়া দাওয়া জমিয়ে সবই শুরু হয়ে যাবে। আর ওদিকে আমাদের সাইকেল দুটো ছিল, একটা উল্টো পড়ে গেছে মাদের উপরে। যে নৌকোটাতে আমরা বসে আছি নৌকোটা চলবে না, তার কারণ হলো ভাটা পড়ে গেছে। তো জোয়ার এলে জলটা এখানে যখন উঠে আসবে, হ্যাঁ, তখন এই নৌকোটাকে নিচে নামিয়ে নিয়ে গিয়ে চলতো। তবে ইচ্ছা আছে, জোয়ার থাকলে ছড়া যেত, নৌকোগুলো সব উপরেই আছে, নিচে একটা নিচে না থাকলে ছড়া যাবে না। ঘাসের উপরে জুতো খুলে বসেছি আমি একটু, আর নদীর যে জলটা ভাটা হচ্ছে পরপর দেখছি, ভালো লাগছে। হালকা হালকা রোদ আছে, তো বসে থাকবো অনেকক্ষণ, সেই জন্য ছাতাটা নিয়েছি মাথায়। আর ওদিকে বাবা আর মেয়ে, ওদের রোদ টোদ কোনো বালাই নেই, স্কিপিং দড়ি নেই, দুজনে স্কিপিং খেলতে শুরু করেছে। আমার মেয়ে নতুন শিখছে। এ বাবা, কষ্ট আছে, কষ্ট আছে, অনেকদিন খেলিনি তো আমি, একটুখানি খেলে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। চলো, আমি যাচ্ছি না, হাঁটু ব্যথা হয়ে গেছে। ও মাঝে মধ্যে প্র্যাকটিস নিলে অসুবিধা আছে। এই জায়গাটা তো আমাদের ফিস্টের জন্য দেখা থাকলো, কাল যে করবো আমরা ফিস্ট, আর ওইদিকে যাবো এখন একটু, যদি কোনো জায়গা পছন্দ হয় সেই জন্য। এটা তো আছেই, দেখি ওইদিকে কোনো জায়গা যদি পাই, না হলে এখানে তো করছি আমরা। সোনাঝুরি গাছের ফুলগুলো খুব ভালো লাগছে, আমার মেয়ে চাইছে, ও চাইছে, আমি হাত পাচ্ছি না। সামনের দিকে এগিয়ে যাই, যদি হাত পাই তো ওখান থেকে ফেলে দেবো। ফুল পাড়টা পেরেছি লাস্ট পর্যন্ত, এইটুকু আরো বেশি আমি নেবো, কাকাই তুলে দেবে। এখন আমার মেয়ে বায়না করেছে শালুক তুলে দিতে হবে ওকে, আর সেই জন্য দাদা আর কাকাই মিলে দুজনে শালুক তুলতে নামছে। ওইগুলো বড়। তুমি নাকি কি বানাবে যে ওইগুলো দিয়ে মা এক হাতে সাইকেল আবার এক হাতে শালুক নিয়ে আসছে। চলো চলো চলো, তুমি আসতে দেখিস না বাবা, শালুক গুলো দে। বেশ অনেকগুলো শালুক তোলা হয়েছে, কতগুলো শালুক তুলেছে দেখুন, আর শালুকগুলো যথেষ্ট মোটা, রান্না হবে সেই জন্য নেওয়া হয়েছে। কোনগুলো ওগুলো সব নেবো কালকে এই নদীর ধারে, এইগুলোই রান্না। এই ফুলগুলো সব আমি নেবো,
এখন এইগুলো নেবে দূর থেকে এগুলো খুব ছোট ছোট মনে হচ্ছিল কিন্তু এখন দেখছি বড় আর যথেষ্ট মোটা ওই তো কত বড় দেখেছো ওখানে আলাদা রাখতো আমার না হলো এইটা কি এইটা কিন্তু নরম হবে কোনটা সবগুলোই নরম সবগুলোই এইগুলো অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে আর খিদেও পেয়ে গেছে আমাদের সবার আর এই ব্যাগের মধ্যে আছে শালুকের যে সেই বীজগুলো হয় এগুলো দিয়ে মুড়ি বানায় এগুলো শুকনো করে রৌদ্রে তারপরে মুড়ি ভাজতে হবে শালুকগুলো নিয়ে নিয়েছি চলুন বাড়ির দিকে যাই আমি আপনারা সবাই খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর সবসময় সেটাই করবেন যেটা আপনাদের মন চায় এইখানে শালুকগুলোকে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে নিয়ে যাওয়ার যাতে সুবিধা হয় আর এই কুঁড়েটাও বেশ ভালো ছোট্ট মতো একটা কুঁড়ে আছে যার উপরে সনজিৎ বাঁদর উঠে বসে গেছে ছোট মতো এটা ছোট হলে মোটা হয়ে গেছে হ্যাঁ ছোট গুলো খুব মোটা গভীর জল না হচ্ছে যত খালা হবে তত